বন্ধুরা, কি ঘরে বসে বসে বিরক্ত হচ্ছ? চলো আজ আমরা নতুন কিছু করি। চলো আমরা দাঁড়িয়ে পড়ি আর সবাই মিলে নাচতে থাকি। এবার আমরা প্রার্থনা করব আর ঈশ্বরের সাথে কথা বলবো। আপনার স্বাগত আছি। আপনার কেসে হচ্ছে
विश्वास है कि आप सब आशीषित हैं। अब हम प्रार्थना करेंगे और अन्य भाषाओं में प्रार्थना करेंगे। हम बहुत से लोग बड़े जवान और बच्चे सुसमाचार को ग्रहण करेंगे और बच्चे জিনিসকে বুঝতে পারো আর এটা তোমাদেরকে মাথাকে আরো দ্রুত গতিতে নিয়ে যাবে আর তোমরা পড়াতে খেলাতে আরো ভালোভাবে করতে পারবে আর তোমরা ছোট্ট বাচ্চার সাথেও কথা বলতে পারবে হয়নি কি ভালো তো চলো শিখি আর আমাদের বাবা মায়েরাও এইসব জিনিসে মন দিতে পারে আজ আমরা শিখব সংস্কৃত ভাষাতে গান শিখব হুররে তো কি শুরু করবো এবারে হালেলুইয়া আমাদের পরমেশ্বর মহান আছে প্রেজ দ্য লর্ড আর তার মতো কেউ নেই
আমার মহান আছি, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি পিছনে হটি না, রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি পিছে হটি না, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দ তে সর্বদা আমি চলি, তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দ তে সর্বদা আমি চলি, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, যে মরি আমি ওরে জন্য, সব কিছু করি যিশুর জন্য, পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ, পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। এবার এখন সময় বাচ্চাদের র‍্যাপসডির সময়, আর আমরা অনেক ভালো ভালো কথা শিখব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এটা র‍্যাপসডির টাইম, তোমরা সাথে র‍্যাপসডি পড়তে পারো। আজ রবিবার 18 জুলাই, আর আজকের বিষয় হলো আপনি রাজাদের মাঝে বসে আছেন, যেটা আমরা দেখব গীতপ্রদেশে 22:29। তুমি কি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ, যে রাজকরে সাক্ষাতে দাঁড়াইবে, সে নিচু লোকেদের সাক্ষাতে দাঁড়াইবে না? রাজাদের মাঝে বসে থাকা মানে গুরুত্বপূর্ণ পদে বা মহান্তযুক্ত স্থানে থাকা। হালেলুইয়া। জোসেফকে ইজিপ্টে একজন দাস রূপে বিক্রি করা হয়েছিল, কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি তার কাজে পরিশ্রমী ছিলেন। সেই সময় জোসেফ সেখানে একজন দাস রূপে বিক্রি হয়েছিলেন, সেই দেশেরই প্রধানমন্ত্রী হয়েছিলেন, যেটা বাইবেলে দেখতে পারেন 7:9-12। কি অসাধারণ পদোন্নতি! হালেলুইয়া। নিরলস প্রচেষ্টা আপনাকে সবসময় আলাদাভাবে পদোন্নতি এবং সম্মান এনে দেবে, তাই আপনি যা করেন সমস্ত কাজে নিরলস হওয়ার মাধ্যমে সম্মানিত। হালেলুইয়া। আবার পড়ার জন্য পড়তে পারেন গীতপ্রদেশের 10:4। যেখানে থাকো বন্ধ করো, আমার সাথে প্রার্থনা করো, বলুন আমি রাজাদের মাঝে গুরুত্বপূর্ণ পদে বসে আছি,
কারণ আমার পরিশ্রম আমাকে পদোন্নতি ও সম্মানের জন্য কৃত করেছে। হ্যালেলুইয়া। থ্যাংক ইউ আমাদের সাথে র‍্যাপসডি পড়ার জন্য। গড ব্লেস ইউ। বাই বাই। বসে বসে বিরক্ত হচ্ছে? চলো দাঁড়িয়ে পড়ি আর সবাই মিলে আমরা নাচতে থাকি। I'm standing tall right now. I've always known that I'll be great. Oh, greater is He in me than He that is in the world. I'm a cha 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 champion. I'm a cha 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 champion. I fought the battle. সবাই বলো আমরা আশীষিত। আর যেখানেই তোমরা আছো বন্ধুদের সাথে ভাইদের সাথে হাই ফাই দিয়ে স্বাগত জানাতে পারো কি তোমাদের অভিনন্দন। আর আমাদের এটা জুলাইয়ের মাস, কি আনন্দের মাস! ওয়াও, গ্লোরি, হালেলুইয়া। আর আগের পারে আমরা কার গল্প শুনেছিলাম, কার মনে আছে? হ্যাঁ, আমরা জোনার গল্প শুনেছিলাম, হালেলুইয়া। আর আমি বলেছিলাম গল্প ওখানে শেষ হয়নি, আরও শুনবো আর জানবো, হালেলুইয়া। তো যারা আগের সপ্তাহে দেখোনি, তো আমি শুধু বলে দিচ্ছি কি জোনার ব্যাপারে, যা আমরা আগে বলেছিলাম, আমরা দেখেছিলাম জোনার ব্যাপারে। তোমরা সেটা পড়তে পারো পুরনো নিয়মে জোনার অধ্যায়ে, ওখানে গিয়ে পড়ে জেনে নিজে জানতে পারো। আর সেখান থেকে আমরা দেখেছি ঈশ্বর জোনাকে কি বলেছিল, কি নিনভে যাও আর ওখানে সমস্ত লোকেদেরকে সুসমাচার শোনাও।
কারণ ওখানে লোক খুব খারাপ হয়ে গিয়েছিল, খারাপ কাজ করত, খুব খারাপ ছিল, আর ঈশ্বরের ন্যায়ের সময় এসে গিয়েছিল, ঈশ্বর তাদের ন্যায় করতে চেয়েছিল। আর জোনাকে বলেছিল একজন ইসরায়েল, তারা যখন ঈশ্বর তাকে বলল কি নিনবে যাও, আর সবাই জানে ঈশ্বর দয়ালু আর কৃপালু ঈশ্বর, আর ঈশ্বর চেয়েছিল কেউ সেখানে যাক আর তাদেরকে সুসমাচারকে শোনাক, তারা মনকে বদলে ঈশ্বরের কাছে এসে ক্ষমা চায়ুক, আর ঈশ্বর ক্ষমা করতে চায়, তাদের নষ্ট করতে চায় না। আর এর জন্য প্রয়োজন ছিল কেউ তাদের কাছে যাক আর তাদের সুসমাচার শোনাক। আর আমরা দেখেছি সুসমাচারের ভালো হচ্ছে একটা ভালো খবর, মানে ঈশ্বরের বাক্য। মনে রেখো ঈশ্বরের বাক্য একমাত্র শক্তি ঈশ্বরের মানুষকে বাঁচানোর, হালেলুইয়া। আর যখন ঈশ্বর জোনাকে বলে যাও, আর জানো জোনা কি বলেছিল করেছিল, জোনা বলে না আমি সেখানে যাব না, আমি প্রভুর উপস্থিতি থেকে পালিয়ে যাই, আমি নিনবে যাব না। আর সে কি করেছিল, জাফতে যাওয়ার রাস্তায় আর তসিসে যাওয়ার একটা নৌকায় বসে যায়, হালেলুইয়া। যেমন আমরা টিকিট নিই তেমনই সেও একটা টিকিট নিয়ে নেয় আর তসিলে চলে যায়, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। সে ভেবেছিল যে ঈশ্বরের উপস্থিতি থেকে সে পালিয়ে যাবে, নিনবে যাবে না, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। জিজ্ঞাসা করতে পারো এত সহজ ছিল ওকে নিনবে গিয়ে সুসমাচার বলা, আর ঈশ্বর যদি বলে থাকে কাজ শক্ত নয় সে করতে পারত, তো কোনো কেন যায়নি? সে নিনবে লোকেদেরকে কি ভয় পেত, নাকি ঈশ্বরের কথাকে স্বীকার করতে চাইত না? কেন কেন পালিয়ে গেল, হালেলুইয়া। তো আমরা আগে বাক্যতে বুঝতে পারি জোনা কি বলে, ঈশ্বর জানতে যে জোনার যে ছিল সে একজন ইসরায়েল ছিল আর আর ইহুদি ছিল, তারা নিনবে লোকেদের শত্রু ছিল, দুইজন একে অপরের শত্রু ছিল, তারা একে অপরকে পছন্দ করত না, আর যারা নিনবে লোক ছিল তারা খুবই খারাপ লোক ছিল। তো জোনা ভাবলো যদি আমি ওখানে যাই আর তাদেরকে সুসমাচার শোনাই তাহলে তারা মন বদলে ঈশ্বরের সামনে ক্ষমা চেয়ে নেবে আর প্রভু তাদেরকে ক্ষমা করে দেবে। না 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 না, এটা খারাপ, এরা এরা এদের সাজা হওয়াই ভালো, এদের ন্যায় হওয়া চাই, আর এই কারণে সে নিনবেতে যেতে চায়নি আর অন্য কোনো জায়গায় চলে যায়, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। যখন ঈশ্বর তাকে বলে নিনবে যাও, তো তো সেটা তার ইচ্ছা ছিল না, সে ভাবলো তারা খুব খারাপ আর তাদের দণ্ড দেওয়া দরকার, হালেলুইয়া। আজ এই সময়ে মনে রেখো আমরা আওয়াজ হয়তো ঈশ্বরের আওয়াজকে স্বর্গ থেকে হয়তো শুনি না, কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি তার বাক্যের দ্বারা, যখন আমরা বাক্যকে পড়ি ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি। আর ঈশ্বরের ইচ্ছা কি, কি আমরা সবাইকে কাছে যাই আর বলি যীশু খ্রিস্টের ব্যাপারে, ঈশ্বরের ভালোবাসার কথা বলি, হালেলুইয়া। তো সবাই প্রথমে ঈশ্বর যে আমাদেরকে করতে বলেছেন সেটা হলো কোনো কিছু আমাদের ইচ্ছা অনুসারে না হোক। তো আমরা কি করি, জোনার মতো তার্সিসে যাব না কি অন্য কোনো জায়গায় নিনবে যাব, হালেলুইয়া, ঈশ্বরের উপস্থিতিকে কি পালিয়ে যাব না, হালেলুইয়া। অনেক সময় এমন হয় আমাদের মা বাবা আমাদের অনেক কিছু কাজ করতে বলে, আমাদের বড় ভাই বোন কিছু করতে বলে আর আমরা করি না, আর আমরা করব না, আমরা কখন করব, কখনো কখনো হয় কি আমরা লুকিয়ে পড়ি, কি আমাদের না দেখতে পায় তাকে আমরা কাজ করতে না বলে আমরা পালিয়ে যাই, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এই রকমই জোনা কি ভেবেছিল যে আমি ঈশ্বরের কাজ থেকে করব না, আমি পালিয়ে যাই তাকে এই কাজ না করতে হয়, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের সর্বদা ঈশ্বরের কাজকে করতে হবে, আমরা জোনার মতো পালিয়ে যাব না, কারণ পালিয়ে কোনো লাভ নেই, আমরা ঈশ্বরের কাছ থেকে পালাতে পারি না, হালেলুইয়া। তো কখনো প্রভুর কাছ থেকে দূরে যাওয়ার কথা ভেব না, ঈশ্বরের ইচ্ছাকে ঈশ্বরের বাক্য দ্বারা দেখতে পারি, জানতে পারি, হালেলুইয়া। আর
ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের কি করা চাই, ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করা চাই। তো যদি ঈশ্বর বলে যাও আর সবাইকে বলো, আজও ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই চায়। যেখানেই আমরা আছি, আমাদের স্কুলে, খেলার জায়গা, যেখানে বন্ধুদের সাথে থাকি, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, যেখানেই আমরা যাই, আমরা কি করি, যিশুর ব্যাপারে বলি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর পুরো বিশ্বকে কি করেছে, ভালোবেসেছে, আর ঈশ্বর পুরো বিশ্বকে বাঁচাতে চায়। আর আমি যেমন বলেছি, সুসমাচার একমাত্র শক্তি ঈশ্বর এর মানুষকে বাঁচানোর জন্য, হালেলুয়া। আর আজ ঈশ্বর আমাদের ওপর ভরসা করে, ওয়াও, হালেলুয়া। আর ঈশ্বর কি বলছে, যাও আর সবাইকে বলো যিশুর ভালোবাসার কথা, সেই সব যা যিশু খ্রিস্ট আমাদের জন্য করেছে, হালেলুয়া। তো পরে আরো আমরা জানবো জোনার সাথে কি হয়েছে, এই গল্প আজও এখানে শেষ হয়নি, হালেলুয়া। আমি যেমন বলেছি, আমরা দেখেছি জোনা ঈশ্বরের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, পালিয়ে যেতে চেয়েছিল আর পালিয়ে গিয়েছিল, হালেলুয়া। কিন্তু আমরা পালাবো না, হালেলুয়া। আমরা কি ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে পারি না, আমরা সেটাই করি যেটা ঈশ্বর আমাদের করতে বলেছে, হালেলুয়া। তো কি করবে, যদি এখনো কাউকে বলো না, তো আজ থেকেই সবাইকে বলো, জিজাস লাভ ইউ, জিজাস লাভ ইউ, যিশু তোমাদেরকে ভালোবাসে। ঈশ্বর এই জগৎকে এতটাই ভালোবেসেছে কি, যে কেউ যিশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে নষ্ট হবে না, কিন্তু সে কি পাবে, সে কি পাবে, সে অনন্ত জীবনকে পাবে। অনন্ত জীবনের মানে কি, ঈশ্বরের জীবন, হালেলুয়া। আর এই কথাটা আমাদের সবাইকে বলতে হবে, হালেলুয়া। তো তৈরি তো, হালেলুয়া। তো যাও সবাইকে বলো যিশু খ্রিস্ট কি করে, ভালোবাসে, হালেলুয়া। যেমন আমি বলেছি, এই গল্প এখানে শেষ হয়নি, আমরা পরের রবিবারে আবারও দেখব কি হলো। তো উৎসাহিত, প্রেজ দ্য লর্ড, পরের রবিবারে আবার আমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই, গড ব্লেস ইউ। ও, আমরা অনেক কিছু শিখেছি, এবার সময় হলো ঘোষণা করার। হ্যালো দোস্ত, ये घोषणा का समय है। हिंदी में अपने हाथों को उठाकर मेरे पीछे बोल सकते हैं, पवित्र आत्मा मेरा सहायक है जो मुझे मार्ग दिखाता है, मैं परमेश्वर की आँखों का तारा हूँ, वह हर समय मुझ पर नज़र रखता है, मुझे प्यार करने के लिए धन्यवाद, जैसे एक पिता अपने बच्चे से प्यार करता है। मैं परमेश्वर के वचन को करने का अभ्यास करता हूँ, मैं वह सब करूँगा जो परमेश्वर ने मुझे करने के लिए बुलाया है। मैं सही जगह पर, सही समय पर, सही लोगों से मिल रही हूँ। मैं हर समय अनुग्रह में चलती हूँ, सभी चीज़ें एक साथ मेरे भले के लिए काम करती है, हालेलुया, प्रेज द लॉर्ड, थैंक यू, बाय बाय, गॉड ब्लेस यू। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি তোমরা আমাদের এই প্রোগ্রাম প্রথমবার দেখছো আর এখনও যিশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার করো না, এখন তোমাদের সময় যেখানে তোমরা আমাদের সাথে প্রার্থনা করতে পারো আর যিশুকে বন্ধু হিসাবে স্বীকার করতে পারো, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো যেখানেই তোমরা হও, নিজের জায়গায় দাঁড়াতে পারো, হাতকে ওপরে তোলো আর চোখকে বন্ধ করো, হালেলুয়া। আর আমার সাথে প্রার্থনাকে করতে পারো, মনে আছে এই প্রার্থনা বলা খুবই প্রয়োজন, হালেলুয়া। চলো আমার সাথে প্রার্থনাকে বলো, প্রিয় পিতা,
আমি আমার পুরো হৃদয় থেকে যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্রতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশেতে মারা গেছে, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দিয়েছে। আজ সে জীবিত, আজ যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু আর স্বামী। ধন্যবাদ প্রভু, আমি বেঁচে গেছি, আমার নতুন জন্ম হয়েছে, আর আমি বিশ্বাসের সাথে আনন্দ জীবনকে গ্রহণ করছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। যীশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুয়া। যদি তোমরা আমার সাথে এই প্রার্থনা করে থাকো, কনগ্র্যাচুলেশন, ঈশ্বরের এই মহান পরিবারেতে তোমাদের অভিনন্দন। আর যদি তোমরা প্রার্থনা করে থাকো তো আমি তোমাদের জন্য প্রার্থনা করব। প্রভু, আমি ধন্যবাদ দিচ্ছি সেই সব বাচ্চাদের জন্য যারা এখনই প্রভু তোমাকে জীবন দিচ্ছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আমি ওদের ওপরে জীবনের শয়তানের কোনো অধিকার নেই, এরা সুরক্ষিত প্রভু। আর আমি বলছি যীশু এদের জীবনের স্বামী আর প্রভু। হ্যাঁ প্রভু, যীশুর নামকে এদের ওপরে বলছি, আমি এদের আশীষ দিচ্ছি তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা, তোমার অনুগ্রহের দ্বারা, তোমার আশীষে দিচ্ছি প্রভু। হ্যাঁ প্রভু, আমি বলছি প্রভু এদের জীবনে আপনার তোমার বাক্য বাড়ছে, খ্রিস্ট এদের মধ্যে পরিপক্ক হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, প্রে বলছি আমেন। যদি আজ আমার সাথে প্রার্থনা করে থাকো আর তোমরা বলো আমাদের যে যীশুকে জীবন দিয়েছো, আমাদের ডিটেলস স্ক্রিনের ওপরে, অবশ্যই ফোন করে বলো। থ্যাংক ইউ। এই সময় যেখানে আমরা দান দেব আমাদের, আর আর মনে রেখো যদি তোমরা সেন্টার থেকে দেখো তো সেন্টারে দিতে পারো, এটা খুবই। আর যদি ঘরে দেখো, অনলাইন দেখো, তো আমাদের ডিটেল স্ক্রিনের ওপরে তোমরা মা বাবার সাথে কথা বলে ব্যাংক ট্রান্সফারের দ্বারা দান দিতে পারো। ওপরে অবশ্যই ভেটের ওপরে, দানের ওপরে আমি প্রার্থনা করব। রে বৌন্দ্রালা বাগরাটে কে বৈশা খারাবা মাস থেকে রাশা খারা হান্দ্রে। ধন্যবাদ এই দানের সুযোগ ও সুবিধা দেওয়ার জন্য। এই দান তোমার আত্মার দ্বারা পবিত্র আর তোমার গ্রহণযোগ্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু, যেমন এরা দিয়েছে এদের বড় ধরনের ফসলকে গ্রহণ করছে এদের এদের জীবনে। এদের জীবনে কোনো ভালো জিনিসের অভাব হবে না প্রভু। ধন্যবাদ এই দানের ওপরে প্রভু, আপনার আশিসকে বলছি। আর এরা বেড়ে যাচ্ছে প্রভু, মাল্টিপ্লাই হচ্ছে, আর তোমার রাজ্যের প্রতিটা প্রয়োজনীয় জিনিসকে মেটাচ্ছে। ধন্যবাদ প্রভু, এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। হ্যালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ফসলকে গ্রহণ। এই সময় হচ্ছে সুস্থতার, আর যেখানে আর কেউ যদি অসুস্থ থাকে, আর যেখানে আমরা প্রার্থনা করব। আর বিশ্বাস করো কি আমরা যখন প্রার্থনা করছো, ঈশ্বরের শক্তি সেখানে উপস্থিত থাকবে তোমাদেরকে সুস্থ করার জন্য। সর্বদা মনে রেখো প্রভুর ইচ্ছা কি, সে আমাদের কি দিয়েছেন, জীবন, সুস্থ জীবন, সব সময় সুস্থ থাকার জন্য দৈবীয় স্বাস্থ্যকে দিয়েছে। হ্যালেলুয়া। তো যেখানে প্রবলেম সেখানে একটা হাতকে রেখো, আর একটা হাত স্ক্রিনের উপরে রেখে আমার সাথে প্রার্থনা করো। আর এই বৌদ্রালা বাগরা টেকে বৌসা কারাবা ও রে সাকা আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বৌসা কারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বৌসা। আমি ধন্যবাদ দিচ্ছি প্রভু, আমি প্রার্থনা করছি প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু, হ্যালেলুয়া। হ্যাঁ প্রভু, আমি সমস্ত রোগকে চলে যাওয়ার আদেশ দিচ্ছি যীশু খ্রিস্ট, ইন দ্য নেম অফ জিজাস। আমি প্রতিটা যন্ত্রণাকে চলে যাওয়ার আদেশ দিচ্ছি যীশু খ্রিস্টের নামেতে। আমি বলছি প্রভু ওদের মাথা থেকে পা পর্যন্ত প্রভু, ওরা পুরো হাড়ে প্রতিটা জায়গাতে প্রভু আপনার জীবন, আপনার শক্তি কাজ করছে। এদের জীবনে কোনো রোগের জায়গা নেই প্রভু, এদের আদেশ দিচ্ছি এদের সমস্ত অঙ্গ সঠিকভাবে কাজ করছে। রে বৌন্দ্রালা বাগরা টেকে বৌসাকার, এদের হাড়েতে প্রভু আপনার শক্তি আছে প্রভু। হ্যালেলুয়া। ও রে বৌন্দ্রালা বাগরা টেকে বৌস
प्रार्थना करछि प्रभु आपनार शक्ति ओखाने उपस्थित हच्छे प्रभु। हाँ प्रभु प्रतिटा बाच्चा सुस्थ हच्छे प्रभु जीशु ख्रीष्टेर नामे हालेलुया। रे बोंद्राला बागरा टेके बो साकारा सा हांद्रे आला करी टेके बो साकारा सा हांद्रे ধন্যবাদ প্রভু। দৈব শাস্ত্রদের প্রভু এরা সুস্থ প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু। ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমি যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যদি তোমরা আমার সাথে এই প্রার্থনা করে থাকো, তোমরা সুস্থতাকে গ্রহণ করেছো, আমাদের ডিটেলস স্ক্রিনের ওপরে আছে, আমাদেরকে অবশ্যই ফোন করে বলুন যে ঈশ্বরা তোমাদের সাথে কি করে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড যীশু খ্রিস্টের নামে হালেলুয়া। ওয়াও, আমরা আজকে কত কিছু করেছি। আমরা গান করেছি, ডান্স করেছি, বাস্তবিকতা সংগ্রহ করেছি, ঘোষণা করেছি, আমরা জোনার ব্যাপারে অনেক কিছু শিখেছি, আর আগেও আমরা আরও কিছু দেখব এই গল্পতে আরে কি হতে পারে। হালেলুয়া। তো যেমনই আমরা তোমাদেরকে বলেছি, যেখানে যেখানে যা কিছু বলা হয় সেগুলো সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো, যে লিঙ্কটা আছে বন্ধুদের সাথে সেটাকে শেয়ার করো, তাদের সাথে আবারও দ্বিতীয়বার দেখো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার বিশ্বাস তোমরা খুবই উৎসাহিত। এই সময় আমরা প্রার্থনা করব, ঈশ্বরকে ধন্যবাদ দেব। লুইয়া, তো সমস্ত জিনিসের জন্য যা কিছু আমরা শিখেছি, যেটা আমরা গ্রহণ করেছি, ঈশ্বরের প্রেমের জন্য আমরা ধন্যবাদ দেবো, প্রার্থনা করব। ধন্যবাদ প্রভু আপনার রাজার রাজা প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমি প্রার্থনা করছি পরি প্রভু আপনার সমস্ত বাচ্চাদের জন্য প্রভু। হ্যাঁ প্রভু, ইসু এদের জীবনের প্রভু আর স্বামী প্রভু, এরা সুরক্ষিত প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু, এদের মধ্যে বাক্যের সঠিক জ্ঞান আসছে প্রভু, এরা উৎসাহিত প্রভু পবিত্র আত্মা দ্বারা, আত্মা জেতার জন্য উৎসাহিত, নির্ভীকভাবে সুসমাচারকে প্রচার করছে প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু, এরা যেখানে যাচ্ছে প্রভু আপনার জ্ঞানের সুগন্ধকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে প্রভু। হালেলুয়া, এদের কাছে শব্দ আছে প্রভু, এদের জীবনের দ্বারা প্রভু অনেকের উদ্ধার হচ্ছে প্রভু। এরা আশিসই তার অন্যকে আশিস দেওয়ার যোগ্য, এদের জীবনে কোনো ঘাটতি নেই প্রভু, এরা এদের পরিবার সুরক্ষিত প্রভু। ধন্যবাদ প্রভু, এরা প্রতিদিন আপনার ভালোতে আর শান্তিতে আনন্দেতে চলে প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রভু পরমপিতা, প্রেম যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদাই আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো পরের রবিবারে আবারও আমাদের দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই, গড ব্লেস ইউ। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, হিট দ্য বেল আইকন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ।